রোগীর পরিজনের কাছ থেকে টাকা চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলো এক যুবককে। ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমা হাসপাতাল চত্বরে, ধৃতের বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায়। তারও রোগী হাসপাতালে ভর্তি আছে। জানা গেছে, গোঘাটের উদয়পুরের এক রোগীর পরিবারের সদস্য হাসপাতাল চত্বরে ঘুমোচ্ছিলেন, তার পকেটে টাকা ছিল। তখনই ওই অভিযুক্ত তাঁর কাছ থেকে টাকা বের করে নেয়। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশি জেরায় ওই ব্যক্তি টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। আমার আমি পকেটে পয়সা নিয়ে শুয়েছিলাম, এবার পাশাপাশি শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে এবার ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে কখন আমার পকেট থেকে পয়সা বার করলে, আমার পয়সা পকেট থেকে একদমই পড়বে না আমি জানি। এবার বার করলে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাকে কোনো মতেই বলেনি, তার হাতে ধরা হচ্ছে। এমন পর্যন্ত বলছি, ছোট ভাইটির মতন বলছি, আমাকে বলে দে, আমার গাড়ি ভাড়াটা পর্যন্ত নাই যে হ্যাঁ ঘর থেকে আমি পয়সা দিয়ে নিয়ে আসবো, যে গাড়ি ভাড়া করে দিয়ে হয়েছে হসপিটালে মোড়েতে হয়েছে, এই ওই যেখানে শুয়েছিলাম ওই ফাঁকেতে। হ্যাঁ, কখন নিয়ে যাবে টাকা, কখন নিয়েছে শুনুন, ঘুমিয়ে গেছি, এবার সেটা কি আর বলতে পারবো যে কখন নিয়েছে। এবার সারাদিন একটা রুগী রয়েছে, মানে নিজেদের একটা ইয়ে রয়েছে, টেনশন রয়েছে আর রয়েছে, হ্যাঁ একটা বুঝতে পারছেন। এবার অত টেনশনের মধ্যে ঘুমিয়ে পড়লে কি আর বলতে পারবো যে কখন নিয়ে নিয়েছে। আমার এই এখানে যে সিকিউরিটি রয়েছে এদেরকে বললাম, পুলিশকে বললাম, পুলিশ বলার পরেতে ওকে অনেক বিকুলি করা হয়েছে, উনিও বলেছেন অনেক বিকুলি করেছে আর করেছে, কিন্তু কোনো মতে ঠিক বলে না যে নিয়েছে। হ্যাঁ, এখন পয়সা দিয়ে দিয়েছে, উনি স্বীকার করেছে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে উদয়পুরে, কামারপুরে পাশে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে জগন্নাথ রায়। জগন্নাথ রায় চুরি করতে বলতে হয় টাকাটা বার করলে নো, ঠিক আছে, পেশেন্ট ভর্তি ছিল বলে একটু দরকার ছিল। বার করে ভুল হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। টাকা একটু দরকার ছিল বলে আমি লিইনি, ছিল বর্ধমান ট্রান্সফার্ম করে বলছে, ওর জন্য লিয়া হইল। সেটা জানি না গো, ঠিক আছে, এবার আমার আসাটাই উচিত ছিল, আর টাকাটা আগেই দিয়া আমার দরকার ছিল। যখন আমার নাম বাহাদুর রিদা, ডুঙ্গালন, ডুঙ্গালন ইন্দাস থানা। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।